সূর্য ওঠার সময় সোনালি আভা যখন প্রকৃতি আর মন ছুঁয়ে যায়, তখন সত্যি মনে প্রশ্ন জাগে, জগতে এত হানাহানি, এত বৈষম্য কেন? বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন। আসুন আজ আমরা সবুজে মোড়া নেপাল দেশটি সম্পর্কে জেনে নেওয়া যাক। ছোট্ট শান্ত ছবির মতো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই দেশটি ভ্রমণপ্রেপাসুদের অতৃপ্তি মনে বিশাল তৃপ্তি নিয়ে আসবে। বন্ধুরা, তার চোখ বন্ধ করে বলে দেওয়া যায়, নেপাল তৃতীয় বিশ্বের একটি ছোট্ট দেশ। নেপাল শব্দের অর্থ পবিত্র গুহা। নেপালের মোট আয়তন প্রায় 1,47,181 বর্গ কিমি, অর্থাৎ 56,827 বর্গ মাইল। শতকরা নেপালের 81% হিন্দু, 9% বৌদ্ধ, 4.4% মুসলিম, 3% কিরাতিবাদী আদিবাসী জাতিগত ধর্ম, 1.4% খ্রিস্টান, 0.2% শিখ, 0.1% জৈন এবং 0.6% অন্য ধর্ম অনুসরণ করে। তো বন্ধুরা, রাজধানী, নেপালের রাজধানী কাঠমান্ডু দেশের সবচেয়ে বড় শহর এবং এর জনসংখ্যা প্রায় 8 লক্ষ, মেট্রোপলিটন এলাকায় 15 লক্ষ। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত এই নেপালে। নেপালি বৎসর 12 মাসে বিভক্ত এবং বছরের শুরু হয় মধ্য এপ্রিলে। নেপালের সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে শনিবার। প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে প্রাচ্যের সুইজারল্যান্ড বনে যেতে পারে নেপাল। কাঠমান্ডু শহরের ভেতরে যে সমস্ত জায়গা দেখার মতো, সেগুলো হলো কাঠমান্ডু দরবার স্কোয়ার, পাঠান দরবার স্কোয়ার, বুদ্ধনাথ স্তপা এবং পশুপতিনাথ মন্দির ও মাঙ্কি মন্দির এবং রয়্যাল প্যালেস, এছাড়াও আরও অনেক কিছু ইত্যাদি। কাঠমান্ডুর কাছাকাছি ছড়িয়ে আছে শয়ে শয়ে মন্দির ও তীর্থস্থান। পৃথিবীর সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্টই যেন নেপালের প্রতীক। মাউন্ট এভারেস্ট সহ অন্যান্য শৃঙ্গগুলির আকর্ষণে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ছুটে আসে দেশটিতে। হিমালয়ের এই দেশে অক্টোবর থেকে মে মাসের মধ্যে এলে উচ্চ হিমালয় কিংবা জঙ্গলে রাত্রিযাপন করা যায়, অথবা অবাধে ঘুরে বেড়ানো সবচেয়ে বেশি উপভোগ করা যায়। ভারত বা বাংলাদেশ থেকে নেপালে ভিসা করতে হয় না, নেপালের এয়ারপোর্টে গিয়ে ভিসা করতে হয়। কোনো ঝামেলা না থাকলে ট্যুরিস্ট হিসেবে এমনিতেই ভিসা পাওয়া যায়। এছাড়া ভারতীয় বা বাংলাদেশি টাকা নেপালে চালানো যায়। গৌতম বুদ্ধের জন্মস্থান ছাড়াও হিন্দুদের বেশ কয়েকটি পবিত্র স্থান রয়েছে নেপালের ভেতরে। হাজার হাজার বছর ধরে এই দুনিয়ার মানুষকে অভিভূত করে রেখেছে এই হিমালয় পর্বত। হিমালয় হলো পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতমালা। হিমালয় পর্বত থেকে নেমে আসা নদীগুলোই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে, নয়তো আবার ভারত মহাসাগরে গিয়ে মিলিত হয়েছে। এই দেশের বেশিরভাগ নদী জল আসে হিমালয় পর্বতমালার বরফ গলে এবং নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে 200 কিলোমিটার দূরে পোখরা নামক স্থান, যেটাকে বলা হয় হেভেন অব দ্য নেপাল। এটা হলো নেপালের শ্রেষ্ঠ পর্যটন নগরী। সমগ্র পৃথিবী থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে ভিড় জমায়। নেপালের খাবারের বৈশিষ্ট্য বর্ণনা করতে গেলে বলতে হয় সেখানকার খাবার দাবারের অনেকটাই বাঙালির ছাপ রয়েছে। 1953 সালে এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে এভারেস্ট জয়ের পরে এ যাবৎ প্রায় হাজার হাজার পর্বত আরোহী এভারেস্টের চূড়ায় আরোহণ করেছেন। নেপাল এবং চীনে দাঁড়িয়ে থাকা হিমালয়ের মাউন্ট এভারেস্টের উচ্চতা 8,848 মিটার বা 29,029 ফুট। বন্ধুরা, নেপাল আশা করছে আগামী 5 বছর পর তাদের পর্যটন রাজস্ব $60 কোটি পৌঁছাবে। নেপালের সৌন্দর্য আপনাদেরকে অবাক করে দেবে। মন্দির, স্বচ্ছ হ্রদ, সারি সারি সবুজ ভ্যালি, পাহাড় আর মেঘের খেলা, পাহাড় কিংবা তাদের রাজপ্রাসাদ সমূহ সব কিছুতেই মুগ্ধতা এনে দেয়। এ যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। নেপালের টুরিস্ট স্পটের দোকানগুলিতে ঘুরে খুবই মজা পাবেন। এত রকম পাহাড়ি সব জিনিস পাওয়া যায়, সবই কিনতে ইচ্ছা করে। প্রচুর ফরেনার দেখবেন ঘুরছে কাঁধে ব্যাগ নিয়ে, কেউ ছবি তুলছে, কেউ বা আবার কেনাকাটা করছে। তবে হ্যাঁ, নেপালে কেনাকাটা করতে গেলে দাম শুনে অবাক হবার কিছু নেই। তার কারণ, পর্যটকদের কাছ থেকে ইচ্ছে মতো বাগিয়ে নিতে তারা অনেক বেশি দাম বলে।
দরদাম করে অর্ধেকেরও কমে কেনা সম্ভব। নেপালেরা খুবই আন্তরিক ও সাদা মনের মানুষ হয়। এছাড়া দেখতে পাবেন রাস্তার পাশে গিটার নিয়ে বসে আপন মনে নেপালিরা গান করছে। তবে নেপালে আকাশপথে ভ্রমণের নিরাপত্তাও কম। গত 2 বছরে সেখানে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে কম পক্ষে 80 জন। পাহাড়কন্যা নেপাল হয়ে উঠেছে এশিয়া মহাদেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। মৌসুমি জলবায়ুর এই ছবির মতো সুন্দর দেশে জুন থেকে সেপ্টেম্বরে প্রচুর বৃষ্টি হয়ে থাকে, বাকি সময়টা সাধারণত থাকে শুষ্ক। তবে বন্ধুরা, অক্টোবর থেকে নভেম্বরে নেপালের মৌসুমি খুব ভালো এবং এটা বছরের সেরা সময়। বাতাসে থাকে ঝিলিমিলি পরিষ্কার, অনেক দূরের কিছু আপনার চোখে ধরা পড়বে অতি সহজেই। আর গ্রেট হিমালয় তার অসাধারণ রূপ মাধুর্য মেলে ধরবে আপনার সামনে, যতটা আপনি চেয়েছিলেন তার থেকে অনেক গুণ বেশি সৌন্দর্য দেখতে পাবেন। নেপালের জাতীয় আয়ের একটি বড় উৎস হচ্ছে হিমালয়ের পর্যটন শিল্প। এছাড়াও চাষাবাদ করে এলাকার মানুষ জীবিকা নির্বাহ করে। প্রতি বছর এই পর্বত আরোহণের জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে বহু সংখ্যক পর্বত আরোহী সেখানে যান। বিশেষ করে এপ্রিল ও মে মাসে এভারেস্টে সর্বোচ্চ সংখ্যক পর্বত আরোহীর সমাগম হয়। নেপালের জাতীয় পতাকা বিশ্বের একমাত্র ত্রিভুজাকৃতি জাতীয় পতাকা। এটি রানা রাজবংশের 2 অংশের 2টি প্রতীকের সমন্বয়ে গঠিত হয়েছে। ফেউয়া লেকে নৌকায় করে ঘুরে বেড়ানোর আনন্দ তুলনাহীন। লেকের অন্য পাড়টি পাহাড়ে ঘেরা, পাহাড় বেয়ে চুইয়ে নামছে জল। নাগরকোট থেকে যেমন এভারেস্ট দেখার জন্য বিখ্যাত, অপরদিকে পোখরা থেকে তেমনই অন্নপূর্ণা দেখার জন্য বিখ্যাত। ভোর রাতেই গাড়িতে করে চলে যাওয়া যায় পর্যবেক্ষণ টাওয়ারে। সূর্য ওঠার সময় সোনালি আভা যখন প্রকৃতি আর মন ছুঁয়ে যায়, তখন সত্যি মনে প্রশ্ন জাগে, জগতে এত হানাহানি, এত বৈষম্য কেন? লুম্বিনী ধর্ম বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান হলেও তা সকল পর্যটকের কাছে আকর্ষণীয়। লুম্বিনী মায়া দেবীর মন্দির যেখানে, সেখানে একটি পাথরে মহান বুদ্ধের জন্ম স্মারক রয়েছে। বুদ্ধ বৌদ্ধ ধর্মের জনক এই লুম্বিনীতে জন্মগ্রহণ করেন। বৈশাখের এক পূর্ণিমা রাতে, সে সালটা হবে 623 খ্রিস্টপূর্বে। এটি সিদ্ধার্থনগর থেকে 22 কিলোমিটার দূরে চুড়িয়া রেঞ্জ এর নিচে অবস্থিত এবং হিমালয়ের পাদদেশ থেকে 24 কিলোমিটার দূরে। রূপাংদেহি জেলায় অবস্থিত লুম্বিনী কাঠমান্ডু থেকে 300 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। গোর্খা নেপালের ক্ষমতাসীন রাজকীয় পরিবারের পূর্বপুরুষের আদি শহর। এটির গড় উচ্চতা 1135 মিটার এবং কাঠমান্ডু থেকে 140 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক অন্তত দিয়ে দেবেন।